أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب إخلاصا وصرت تحوم كالطير تحلق في ثقافات وتنهل من رضا الخير. নবীর হাদিস মানা কোন সুযোগ নেই, মানতে হবে নবীর সুন্নাহ। এই কথা বললেন না? বিশ্ব নবীর হাদিস যদি কেউ বলে আমি হাদিস মেনে চলবো, আমি আহলে হাদিস, আমি সহিহ হাদিস ছাড়া কিছু মানি না, তাহলে আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে। ঠিক বলছেন? আমি কথা না বুঝে নবীর হাদিস মানার সুযোগ নেই কেন? শিক্ষিত মানুষ যারা আহলে হাদিস দাবি করেন তাদেরকে আমি বলছি, বিশ্বনবী 11টা বিয়ে করেছিলেন সহিহ হাদিস। এখন যদি বলেন আমি হাদিস মেনে চলি, আমি সহিহ হাদিস, আমি আহলে হাদিস, 11টা বিয়ে করা লাগবে? ওটা জায়েজ না হারাম? আরো জোরে বিশ্বনবী একবার একটা ডাস্টবিনের কাছে গেলেন, ময়লা স্তূপের শরীরে ময়লা লেগে যাবে, এই জন্য তিনি দাঁড়িয়ে পোশাক করলেন। এটাও সহিহ হাদিস, এখানে আলেম নেই, সহিহ হাদিস এটা। এখন যদি মনে করেন নবীর হাদিস আমিও দাঁড়িয়ে পোষণ করব, আপনার কান ধরে চড় দেওয়ার দরকার না। সম্মানিত উপস্থিতি, আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। মাহফিল কমিটি আমাকে একটা দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু তার পূর্বে দুইটা বিষয় সম্পর্কে কথা বলা আমি জরুরি মনে করছি। এ কারণে এই দুইটা বিষয়ে কথা বলার জন্য বাংলাদেশ থেকে, প্রবাস থেকে অনেক ভাইয়েরাই বলতেছেন যে এই দুইটা বিষয়ে আপনারা একটু কথা বলেন, অন্যদেরকেও বলতেছেন, আমাকেও বললেন যে এই দুইটা বিষয়ে একটু কথা বলা উচিত, আপনারা একটু কথা বলেন। তা আমি বললাম যে ভাই আসলে এই বিষয়গুলোতে কথা বলার মতো যোগ্যতা বা ওই রকম গ্রহণযোগ্যতা তো আমার নাই, তারপরও আমি যতটুকু বুঝেছি আমি ইনশাআল্লাহ দুইটা বিষয়ে কথা বলব, এটা আপনাদের জানা জরুরি। এর মধ্যে একটা বিষয় হলো সুন্নাত এবং হাদিস নিয়ে, সুন্নাত এবং হাদিসের মধ্যে পার্থক্য আছে কি নাই, কারণ এটা নিয়ে কিছু মানুষ এখন জনগণকে বোঝাতে চাচ্ছে সুন্নাত মানতে হবে, সুন্নাত মানলে জান্নাতে যাওয়া যাবে, হাদিস মানলে জান্নাতে যাওয়ার কোনো কথা নাই। সুন্নাত মানতে হবে, হাদিস মানা যাবে না, বা হাদিস যারা মানে, যারা সহিহ হাদিসের কথা বলে, যারা হাদিস মানার কথা বলে, হাদিস মানলে জান্নাতে যাওয়া যাবে না, কারণ আল্লাহ নবী হাদিস মানার কথা বলেন নাই, সুন্নাত মানার কথা বলছেন। আচ্ছা, ভালো কথা, এই বিষয়টা সম্পর্কে আমরা একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করছি। হাদিস এবং সুন্নাহ, হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য কি? হাদিস এবং সুন্নাহর মধ্যে তেমন কোন পার্থক্য নাই। হাদিস কাকে বলা হয়েছে? করতে সুন্নাহ ওইটাই যেটা নবী করেছেন, যেটা নবী জান্নাতে যাবে না। তাহলে হাদিসে নবীর সুন্নাত মানার কথা বলা হয়েছে, নবীকে অনুসরণ করার কথা বলা হয়েছে, নবীর ইত্তেবা করার কথা বলা হয়েছে। আরেকটা দলিল হলো তারা তুফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহি মা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত। আল্লাহ নবী বলছেন আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, বিদায় অর্জন ভাষণে আল্লাহ নবী বলছেন যে আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যতদিন তোমরা আঁকড়ে ধরবা, মজবুত ভাবে আঁকড়ে ধরবা, ধারণ করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরা হবে না, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। ওই দুইটা জিনিস কি? একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীর সুন্নাহ। নবী বলছে একটা আল্লাহর কোরআন, আর একটা হলো আমার সুন্নাহ। তাহলে এই হাদিসও সুন্নাহকে অনুসরণ করার কথা বলা হয়েছে। অনেক হাদিসে আছে
যেগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করার কথা আল্লাহর নবী বলেছেন, সুন্নতকে অনুসরণ করলে জান্নাতে যাওয়ার কথা বলেছেন। এই কথা তো কেউ অস্বীকার করে না, আমি অস্বীকার করি না, আমরা অস্বীকার করি না। অবশ্যই আমাদেরকে সুন্নত মানতে হবে, অবশ্যই সুন্নত মানতে হবে। সুন্নত না মানলে, সুন্নতের অনুসরণ না করলে, সুন্নতের ইত্তেবা না করলে জান্নাতে যাওয়া যাবে না, এ কথা সবাই স্বীকার করে। কেউ এ কথার সাথে দ্বিমত নয় এবং কেউ এটাকে অস্বীকার করে না। এবার হাদিসের বেলায় যান, হাদিস এবং সুন্নার মধ্যে আলাদা কোনো কথা নাই। যারা হাদিস মানার কথা বলছে, হাদিস মানতে হবে, তারা সুন্নতকে অস্বীকার করে না, তারা সুন্নতকে বাদ দেয় না। যারা হাদিস মানার কথা বলছে, সেই হাদিস মানার কথা বলছেন, কেউ হাদিসকে অস্বীকার করেন না, কেউ সুন্নাকে অস্বীকার করেন না। ওনারা মূলত হাদিস মানার কথা বলে সুন্নতকেই মানার কথা বলতেছেন। কেন? হাদিস এবং সুন্নাহ খেয়াল করেন, যেটা সুন্নাহ ওইটাই হাদিস, প্রত্যেকটা সুন্নাহই এক একটা হাদিস, প্রত্যেকটা সুন্নতি এক একটা হাদিস, তবে প্রত্যেকটা হাদিস কিন্তু আবার সুন্নাহ নয়। খেয়াল করতে হবে, বুঝেন, প্রত্যেকটা সুন্নতি এক একটা হাদিস। এমন কোন সুন্নত খুঁজে পাওয়া যাবে না যেটা হাদিস না। সুন্নত হতে হলে আগে হাদিস হতে হবে। যদি সুন্নত হয় আর কেউ যদি বলে এটা হাদিস না, তাহলে স্পষ্টভাবে এই কথা দাঁড়ালো ওইটা সুন্নত না। সুন্নত হতে হলে তাকে হাদিস হতে হবে, আগে হাদিস পরে সুন্নত, হাদিসের ভিতরে সুন্নাহ আছে। একটা বিল্ডিং আমি বানালাম, বিশাল বড় একটা বিল্ডিং খুব সুন্দর করে বানালাম, এই বিল্ডিং এর ভিতরে ছোট্ট করে সুন্দর করে একটা সালাত আদায় করার জায়গা তৈরি করলাম। এই সালাত আদায় করার জায়গাটা, এটা কি বিল্ডিং এর ভিতরে না ইটার ভিতরে বিল্ডিং? সালাত আদায় করার ছোট্ট একটা জায়গা বিল্ডিং এর ভিতরে রাখলাম। এই ছোট্ট রুমটা কি বিল্ডিং এর ভিতরে না রুমের ভিতরে বিল্ডিং? এই বিল্ডিং এর ভিতরে এই ছোট্ট রুমটা, সকল সুন্নত হাদিসের ভিতরে, হাদিসের বাহিরে একটা সুন্নত নাই। কারণ আগে হাদিস পরে সুন্নত, আগে বিল্ডিং পরে রুম, প্রত্যেকটা সুন্নতি এক একটা হাদিস। এই জন্য প্রত্যেকটা হাদিস সুন্নত নয়, প্রত্যেকটা সুন্নতি এক একটা হাদিস। এবার দেখেন, যারা সুন্নত মানল তারা প্রকৃতপক্ষে হাদিস মানল, যারা সুন্নত মানল তারা প্রকৃতপক্ষে হাদিস মানল, আর যারা হাদিস মানল তারাও প্রকৃতপক্ষে সুন্নত মানল। এইবার আরেকটা কথা, সব হাদিস কিন্তু সুন্নত নয়। কোন কোন হাদিসগুলো সুন্নত? শরীয়তের অংশ হিসেবে, খেয়াল করেন, শরীয়তের অংশ হিসেবে, ইবাদত হিসেবে যে সমস্ত হাদিসগুলো সাব্যস্ত, ওই প্রত্যেকটা হাদিসই সুন্নত। যে সমস্ত হাদিসগুলা ইবাদতের ভিতরে, শরীয়তের ভিতরে, ওই প্রত্যেকটা হাদিসই সুন্নত, আর ওই প্রত্যেকটা সুন্নতি হাদিস। এরকম বহু হাদিস আছে যে হাদিসগুলো মূলত ইবাদত হিসেবে আল্লাহ নবী বলেন নাই, শরীয়তের অংশ হিসেবে আল্লাহ রাসূল বলেন নাই, এরকম বহু হাদিস আছে। এখন কেউ যদি বলে যারা হাদিস মানেন তারা জান্নাতে যেতে পারবেন না, কারণ আল্লাহ নবী হাদিস মারার কথা বলেন নাই, আল্লাহ নবী সুন্নত মারার কথা বলেছেন, তাহলে আমি বলবো এই কথাটা একজন সচেতন মানুষ এই কথাটা বলতে পারে না, একজন বুঝদার মানুষ এই কথাটা বলা তার জন্য শোভনীয় নয়। মানুষের সাথে মানুষের আক্রোশ থাকতে পারে, মানুষের সাথে মানুষের দ্বিমত থাকতে পারে, তাই বলে এমন কোনো কথা বলা উচিত নয়
যেই কথার মাধ্যমে আবার আমি নিজেই ছোট হব। তাহলে আমাদেরকে বিভ্রান্ত হওয়া যাবে না যে আমরা হাদিস মানতেছি তাহলে কি জান্নাতে যেতে পারবো না, না না, হাদিস মানলেই সুন্নাত মানা হয়, সুন্নাত মানলেই হাদিস মানা হয়, বরং আমাকে দেখতে হবে আমি সবগুলো সুন্নাত মানতে পারছি কিনা, শরীয়ত হিসেবে যে হাদিসগুলো আছে আমি সবগুলো মানতে পারছি কিনা এইটা দেখার বিষয়। এখন হয়তো আপনি বলতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, তো হাদিসে আসছে আল্লাহ নবী দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, তো যারা হাদিস মানো তোমাদেরকে দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে, নাউযুবিল্লাহ মিন যালিক। এইটাই কি আমাদের গুস? এইটার দ্বারাই কি এটা বোঝানো হয়েছে? হ্যাঁ, আল্লাহ নবী যেই জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করেছেন ওইটা উম্মার জন্য, উম্মার জন্য একটা ভালো বিষয় ছিল, একটা শিক্ষা ছিল, এমন একটা জায়গায় আপনি গেলেন, আমি গেলাম যেখানে বসে এক্সচেঞ্জা করার কোনো সুযোগ নাই, বসার কোনো সুযোগ নাই, বসতে গেলেই বস্ত্র পায়খানা ময়লা আবর্জনা এই জামার মধ্যে লেগে যাবে, তখন তো সালাতই পড়তে পারবো। অর্থাৎ এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে বসে এক্সচেঞ্জা করার কোনো সুযোগ নেই, বাইরে গেলেন ভিআইপি একটা রেস্টুরেন্ট, বসে প্রস্রাব করার কোনো জায়গা নাই, ওইখানে দাঁড়িয়ে প্রস্রাব করাই ভদ্রতা, দাঁড়িয়ে ইস্তেঞ্জা করাই ভদ্রতা, এবং দাঁড়িয়ে ইস্তেঞ্জা করতে আপনি বাধ্য। এখন কি করবেন? এখন বসে তো ইস্তেঞ্জা করতে পারছেন না, তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে কখনো ইস্তেঞ্জা করেন নাই, যদি এইরকম হইতো অবশ্যই আপনাকে ওইখানে বসে ইস্তেঞ্জা করা হইতো, কিন্তু বসে তো করার কোনো সুযোগ, তাহলে যেইখানে সুযোগ নাই দাঁড়িয়ে ইস্তেঞ্জা করতে আপনি বাধ্য, ওইখানে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করতে হবে, এটাই নবী শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল এটা উম্মতকে শিক্ষা দিয়েছেন, আমি নবী তোমাদেরকে শিখাচ্ছি এমন কোন জায়গা যদি পাও যেখানে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করতে বাধ্য হও সেখানে দাঁড়িয়েই করবা, আমি নবীর মাধ্যমে এটা তোমাদেরকে শেখানো হচ্ছে, নবী করে দেখিয়ে দিয়েছেন। নবী কি ইচ্ছা করলে বসে করতে পারতেন না? এত পাওয়ারফুল, এত সম্মানী ব্যক্তি, ইচ্ছে করলে তো চিন্তা করতে পারতেন, আচ্ছা কাপড়ে ময়লা ভরলে খালি ভরু বসেই করবো, পারতেন কি পারতেন না? তো নবী যদি ওই সিচুয়েশনে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করে আমাদেরকে শিক্ষা দিতে পারেন, আমরাও যদি একেবারে অপারগ হই বাধ্য হই ওই জায়গায় দাঁড়িয়ে ইস্তেঞ্জা করলে গুনাহ হবে না, বরং আল্লাহ নবী এটা শিখিয়েছেন। তার মানে এই না যে প্রতিদিন আপনাকে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করতে হবে, এটা হলো প্রয়োজনে যদি বাধ্য হও তো এটা করতে পারবা, নবীর সমর্থন, নবীর অনুমোদন, নবী করে দেখিয়ে গেছেন। সুতরাং এটা হাদিস, এটা সুন্নাহ। এখন আপনি যদি বলেন যারা হাদিস মানো তাহলে তোমাকে দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে, কথাটা তো আসলে সুন্দর হলো না। নবী একবার বাধ্য হয়েছেন, বাধ্য হয়ে শিখিয়েছেন, আমরাও যদি বাধ্য হই আমরাও করবো, অসুবিধা কি? গুনাহ তো হবে না, তাই বলে এটা কন্টিনিউ করার কথা তো নবী বলেন নাই। সফরে চার রাকাত সালাতের মধ্যে দুই রাকাত সালাত পড়বেন, জোহরের চার রাকাতে সফরে কয় রাকাত? দুই রাকাত। আসরের চার রাকাতে সফরে কয় রাকাত? দুই রাকাত। এশায় সফরে চার রাকাতে কয় রাকাত? দুই রাকাত। এখন আপনি চিটাগং গেলেন সফরে, দুই দিন একদিন সফরে চিটাগং গেলেন, এখন ওইখানে সফরে আছেন, জোহরের সালাত আদায় করবেন। এখন আপনি যদি চিন্তা করেন যে চার রাকাত পড়ার সময় আছে, চার রাকাতই পড়ি যেহেতু সময় আছে, না আপনি চিন্তা কেন করবেন? যেখানে নবী বলেছেন জোহরে আসরে এশার সালাতে সফরে তোমরা দুই রাকাত পড়বা, ওইখানে দুই রাকাত পড়াই সুন্নাহ, আপনি এত পণ্ডিতামি করেন কেন? এখন হয়তো কইতে পারেন, বলতে পারেন পড়লে অসুবিধা কি? আরে মিয়া, পড়লে অসুবিধা মানে কি? নবী বলছে দুই রাকাত পড়তে, আপনি আবার অসুবিধা কম কেন? ওইখানে দুই রাকাত পড়াই সুন্নাহ, দুই রাকাত পড়াই সহি হাদিস, দুই রাকাত পড়াই হাদিস, আপনি দুই রাকাতই পড়বেন। বেশি বুঝতে গেলে তো আবার অসুবিধা। অতএব আমি বলবো
এই ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, প্রত্যেকটা সুন্নতি এক একটা সহি হাদিস, আর প্রত্যেকটা সহি হাদিসই যেইগুলো শরীয়তের অংশ প্রত্যেকটাই এক একটা সুন্নাহ। এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই, মাথা ঘামানোর দরকার নেই, আল্লাহ যেন বিষয়টা বুঝার তৌফিক দেন বলে না আমি। আহ